হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পূজাস ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো গুড মর্নিং সকলকে জানাই। আমার বাবা সবেমাত্র ঘুম থেকে উঠলো। তো আমি জাস্ট ভিডিওটা অন করতেই যাব, দেখি উঠে গেছে এখনো, মশারিটাও খুলি নিয়ে জন্য। আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তা নাহলে মা ছেলে একসঙ্গেই ঘুম থেকে উঠি আমরা। তো গুড মর্নিং বলো। বাবা উঠেই এত সুন্দর হাতি, একটু হাই করে দাও। তো উঠেই আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে। তো এখন রান্না চলছে, নারু বাবা উঠেছে, নারু বাবার খাবার রেডি করব। আর অন্যদিকে আজ যাব আমরা ননদের বাড়িতে, ঠিক আছে? আমি আর আমার যা দুজনে মিলে যাব ননদের বাড়িতে। আর যাব কাকি, মানে কাকি শাশুড়ির মেয়ে, পাশেই বাড়ি, কোনো গাড়ি ঘোড়া লাগবে না, আমরা হাঁটি হাঁটি পায়ে চলে যাব। তো দোমানা দোমানা ছিল যে যাবো কি যাবো না, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। সকালবেলার ওয়েদারটা খুবই বাজে, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আবার এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ে গেছে। তো চলো কাজ বাজ করে নি আর নারুকে আগে ফ্রেশ করিয়ে নি। তো এত তাড়াহুড়ার মধ্যে কিচ্ছু শেয়ার করতে পারিনি, প্রচন্ড পরিমাণে তাড়াহুড়া করতে হয়েছে। আর রান্নাবান্না তো করে রেখেছি সুজনের জন্য, এখন আমরা বেরোচ্ছি। এখন আমাদের বেরোনোর কথা ছিল 11:30-12, এখন বাজে 1টা। তো চলো বেরোই। তো ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি। আমরা বাড়ির থেকে বেরিয়ে কিছুটা দূর এগিয়ে রাস্তায় একটা অদ্ভুত পোকা দেখতে পেয়েছি, এরকম পোকা আগে কখনোই দেখিনি। তো দেখে আমার খুব অবাকই লেগেছে জিনিসটা, মানে কেমন অদ্ভুত টাইপের। আমি যতটা চেষ্টা করেছি, কারণ ওর কাছে যাওয়া যাচ্ছিলো না, ও কেমন লাফাচ্ছিলো টিং টিং করে, তো বারবার ওর মুখটা নাড়াচ্ছিলো, চোখগুলো অদ্ভুত। আমি এরকম পোকা সত্যি কোনোদিন দেখিনি আগে। তোমরা যদি কেউ দেখে থাকো তো, আর যদি নাম জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এটা আসলে কি, বা তোমরা আগে কখনো দেখেছো নাকি এই পোকাটা। তো চলো, পোকা থাকুক পোকার জায়গায়, আমাদের লেট হয়ে যাচ্ছে। আমরা এখনো রান্না বান্না করেনি, আমাদের ডেকেছে এত তাড়াতাড়ি। রান্নাঘরটা ওই সাইডে ছিল না? এইগুলো নিয়ে যাই কেটে জানলে মালা কাটে না, রজনী ফুলে নিয়ে ওই জন্য বড় বড় বিয়ের মালা গুলো, এইগুলো সেই পাতাগুলো বলে না, মানে একটু ফুল ফুল করে দেয়। না না, এটা সুতো বানাই এই পাতা দিয়ে। সুতো? আরে সুতো বলতে দড়ি বানা, ওই যে গলা বিয়ের যে ফুলের মালা গুলো তৈরি হয় না, ওই মালা। কত কিছু করে হাই করো, এ ও হাই করো, হাই করো, হাই করে দাও। কথা বলবে সব ভাই, ও না করবে না, দেখো না বলে দিল। তুমি হাই করো, এই যে আমি কাটা চলে যাচ্ছি, কাকিকে দেখানো হয়ে গেছে সবার প্রথমে। বাবা মুখেও হাই বলে, হাই করে দাও, বললো ওই যে ওই যে ওই এ কাকিকে ধরো, কাকিকে হাই বলো। ওকে কিন্তু হাই করো, একটু হাই করো, একটু হাই করো না, এ ওই ওই হাই করো, গুড মর্নিং, হাই করো, গুড মর্নিং, একটু হাই করো না, এই যে হাতটা উঁচু করো না, এরকম করে দাও। এই তো হয়েছে। আপনারা কেমন আছেন? কেমন আছে? তারপরে আমি ভালো আছি। দেখ আমার প্যান্টটা ভেজা এদিকে। Thank you.
তো দেয় তাহলে আমার ভিউজ গুলো একটু বেশি হবে। একটু কর ওরম কর, তাই কি অসুবিধা তোর? বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর এখন তো অনেক কাজ রয়েছে, নাড়ু বাবাকে আমি ওখান থেকে অল্প দুটো খাইয়েই নিয়েছি সন্ধ্যাবেলা, যেহেতু অনেকটা লেটে বেরিয়েছি। এখন বাজে সন্ধে, মানে এখন বাজে রাত 9টা, ঠিক আছে? আমরা এতটা লেটেছি কারণ কাছেই বাড়ি, এর জন্য একটু লেটেই এসেছি। আরো অনেকদিন পর প্রথমবার গেলাম, তার জন্য একটু লেট হয়ে গেছে সবার সঙ্গে কথা টথা বলতে বলতে। এখন ওকে এখন বিছানা কমপ্লিট করব, আর একটু ওকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর একবার, তারপরে বিছানা টিছানা করে একবারে শোবো। শরীরটা একটু ক্লান্ত, ওখানে গিয়ে অনেক মজা ঠজা আনন্দ ঠানন্দ করা হয়েছে তার জন্য। আর এখন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।